ইচ্ছা করলে চলে আসো। এই যে মজা খুব ভালো লাগে, স্রোত আর স্রোত কাড়াল একসের কাড়াল, বুঝেন নাই? আপনারা মনে করেন কক্সবাজার কুয়াকাটা যে জায়গায় যান পাইবেন না, কারণ কি এইটা হইলো কি জানি পদ্মা। সব প্রিয় বন্ধুরা, আমরা এখন যাব নদীর পাড়ে। এখন আপনাদেরকে দেখাবো আমাদের প্রিয় স্বপ্নের পদ্মা সেতু, আমাদের বঙ্গবন্ধুর স্বপ্নের পদ্মা সেতু। আপনারা দেখেন, মূলত আপনাদেরকে পদ্মা সেতু দেখানোর জন্যে আমাদের এদিকে আসা। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা পদ্মা সেতুর কাছে আছি, একদম কাছে, পুরোটা কাছে আছি। আমরা আস্তে আস্তে আরেকটু এগিয়ে যাব পদ্মা সেতুর কাছে। দেখি, আমরা চেষ্টা করব আপনাদেরকে পুরোটা দেখানোর জন্য। গাইস, দেখেন এই যে পদ্মা সেতু, আপনাদেরকে দেখানোর জন্য আমরা রৌদ্রের মধ্যে চলে আসছি, কারণ পদ্মা সেতু আপনাদেরকে না দেখিয়ে আমরা থাকতে পারতেছি না, আপনাদেরকে দেখানোর আমাদের আনন্দ মিলে। তো আস্তে আস্তে আমরা হেঁটে যাচ্ছি পদ্মা সেতুর আরও কাছে। দেখতেই পাচ্ছেন আমাদের সাথে আমরা। তো গাইস, আমাদের এই পদ্মা সেতু দেখে কিন্তু অনেক ভালো লাগতেছে, আপনারা এদিকে আসতে পারেন, অনেক সুন্দর জায়গা, দেখার মতো একটা ব্রিজ। এই জায়গায় সবাই আসতে পারে না, আসতেও কপাল লাগে, বুঝছেন? তো আমরা কীভাবে চলে আসলাম বলতে পারি না, ইচ্ছা ছিল তাই চলে আসছি, চাইলে আপনারাও আসতে পারেন। অনেক সুন্দর করে তোলা হয়েছে ব্রিজটাকে, তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর চারদিকে, আরও সুন্দর হবে ইনশাল্লাহ আশা করা যায়। রেল লাইনের কাজ চলছে, ডায়লগে বলো তো। আমাদের সাথে আছে এখন আরও দুজন আছে, আমার ফ্রেন্ড আছে। A few moments later. Guys, এই যে দেখেন আমরা পুরোপুরি নিচে চলে আসছি ব্রিজের, এখান থেকে পুরো কাছের থেকে দেখাচ্ছি আপনাদেরকে। নদীতে অনেক ঢেউ হচ্ছে আজকে, ঢেউ হইতেছে, তো একটু বড় নদীতে গোসল করব, তাই আমরা সব কিছু নিয়ে চলে আসছি, গোসল করে তারপরে যাইব নদী থেকে। দেখেন পুরোটা ঝুম করে দেখাচ্ছি আপনাদের আর একটু। এই যে দেখেন নদীতে অনেক ঢেউ হচ্ছে, দেখানো যাচ্ছে না একটু মধ্যে থেকে, তো তাই দেখাইতে পারতেছি না। আমরা একটু আর একটু সামনে এগিয়ে যাব। দেখেন ব্রিজের উপর দিয়ে বাদ যাচ্ছে, কত সুন্দর দেখা যাইতেছে। তবে আপনাদেরকে আর একটু কাছে যেয়ে দেখাইতে পারলে হয়তো আর একটু ভালো দেখাইতে পারতাম, কাছে যাইতে পারতেছি না, আর একটু সেনাবাহিনী আছে টোলে, তাই আপনাদেরকে আর দেখাইতে পারতেছি না। যে দেখেন কত সুন্দর যাচ্ছে, এখানে আমরা গোসল করার প্লেস পাচ্ছি না, তাই আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব, দেখি কোথায় গোসল করা যায়। নদীটাও খুব মারাত্মক নদী, দেখতে খুব সুন্দর চারদিকে, ওয়াও প্লেস, দেখতে খুব ইচ্ছা করে। দেখছেন এই জায়গা খুব সুন্দর হাঁটার মতো জায়গা, বিকেলে এই দিকটায় হয়তো অনেক মানুষ হয়, আমরা দুপুরবেলা আসছি তো গোসল করব, এই কারণেই দুপুরে আসা আমাদের। তবে এখন রোদ অনেক, বাতাসও আছে, তাই খারাপ লাগতেছে না আমাদেরকেও, অনেক আমরাও খুব আনন্দ পাইতেছি হেঁটে এদিক দিয়ে। যে দেখেন কত সুন্দর জায়গা, এই পুরোটাই বিকেলবেলা অনেক মানুষ থাকে এদিক দিয়ে ঘুরে, এদিক থেকে এদিক দিয়ে আপনাদের সবাই এসে পদ্মা সেতু দেখে, হাঁটে, অনেক আনন্দ নেয়, চাইলে আপনারাও আসতে পারেন। খুব সুন্দর একটি জায়গা এদিকটা, তো আমরা এদিকে আর দাঁড়িয়ে থাকবো না, সামনের দিকে যাব হেঁটে। গাইস, খুব রোদ, রোদের মধ্যে আমরা হাঁটতে খুব কষ্ট হইতাছে, তারপরও হাইটে হাইটে যাচ্ছি সামনের দিকে। এদিকে দেখা যাচ্ছে একটি গোসল করার মতো প্লেস আছে, তো আমরা ওদিকটাই এগিয়ে যাচ্ছি।
আমরা গোসল করব, আনন্দ করব, চিল করব, মজা হবে। চলো সবাই, তো দেখা যাক রিয়াদ আমরা কতটুকু আপনাদেরকে দেখাইতে পারি, কতটুকু আনন্দ আপনারা দিতে পারি। আচ্ছা রিয়াদ, তুমি বলো তোমার এখানে আসার পরে কেমন লাগতেছে? আমার খুব ভালো লাগতেছে, এত সুন্দর জায়গা, খুব ভালো লাগতেছে, কিন্তু অনেক রোদ, কষ্ট হইতেছে। ও তবে রিয়াদের মুখের থেকে শুনলাম তার অনেক ভালো লাগতেছে এই জায়গায় আসার পরে, তো আমরাও খুব মজা পাইতেছি। চিল করবো, এখন চিল হবে, নদীতে গোসল করবো। বন্ধুরা আমাদের এখানে এসে খুবই ভালো লাগছে, পদ্মা নদীর কাছে কাছে আইসা আমাদের একটা গান গাওয়ার ইচ্ছা হলো। নুজামাল ভাই বিশেষ করে গানটা গাইবে, আমি তার সাথে সঙ্গ দিব, আপনারা গানটি উপভোগ করবেন এবং অবশ্যই জানাবেন আমাদের গানটা কীরকম হলো। আশা করি ভুল ত্রুটি মাফ করবেন, ঠিক আছে? আমরা অবশ্যই খালি গলায় গান গাইব, কারণ এখানে কোনো বাদ্যবাজনার ওয়ে নাই, আমরা অবশ্যই খালি গলায় গানটা গাইব। তো আপনারা দেখতে থাকেন গানটা কীরকম হয়, আশা করি ভালো হবে। তো ভাই ধরেন। পাথর জলে ডুইবা ময়ূর, আসমানে থাইকা জমিনে পৈর, তবু কারো প্রেমে পৈর না, ছায়া দেহ মায়া কৈর না, কেহ ছায়া দেহ মায়া কৈর না। পাথর জলে ডুইবা ময়ূর, আসমানে থাইকা জমিনে পৈর, তবু কারো প্রেমে পৈর না, ছায়া দেহ মায়া কৈর না, কেহ ছায়া দেহ মায়া কৈর না। ওহো প্রেমের ব্যাধি পুরা নাধি, দেহে ছড়ায় যহন, যাইও সখী খোঁজ যদি গেরাম হইতে শহর। ওহো প্রেমের ব্যাধি পুরা নাধি, দেহে ছড়ায় যহন, যাইও সখী খোঁজ যদি গেরাম হইতে শহর। ওহো প্রেমের ব্যাধি পুরা নাধি, দেহে ছড়ায় যহন, যাইও সখী খোঁজ যদি গেরাম হইতে শহর। লালাগুনের গোলা ধৈর, লালাগুনের গোলা ধৈর, তবু কারো প্রেমে পৈর না, ছায়া দেহ মায়া কৈর না, কেহ ছায়া দেহ মায়া কৈর না। পাথর জলে ডুইবা ময়ূর, আসমানে থাইকা জমিতে পৈর, তবু কারো প্রেমে পৈর না, ছায়া দেহ মায়া কৈর না, কেহ ছায়া দেহ মায়া কৈর না। A few moments later, এই গোসল করতে নেমে গেছি গাইস, দেখেন ওয়াও ওয়াও, ওয়াট পাদন খুব ঠান্ডা পানি, ওয়াও আর ভিতরে যাইতে পারছি না, ভয় পাইতেছি, খুব ভয় করে নদীর মধ্যে। তো এই যে দেখেন গাইস, আমরা চলে আসছি, ও আমাদের এই পদ্মা সেতুর এই জায়গায় চলে আসো, গোসল করতে ইচ্ছা করলে চলে আসো। এই যে মজা, খুব ভালো লাগে, স্রোত আর স্রোত, কাড়াল একসের কাড়াল, বুঝেন না? ও এই আপনারা মনে করেন কক্সবাজার কুয়াকাটা যেই জায়গায় যান পাইবেন না, কারণ কি এইটা হইলো কি জানি কয়টা, পদ্মা সেতু, পদ্মা সেতু নিচে পদ্মা নদী। আহ কি যে একটা ফিলিংস, এখানে ডুবাই ডুবাই ডুবদা উঠতে দেখুন গাড়ি যাইতে আছে, গাড়ি বোঝেন নাই, চারিদিকে ওয়াও, দেখো কেমন লাগছে তোমার এখানে গোসল করে, চারিদিকে এক কথাই ওয়াও, এক সের ওয়াও, এক সের ভালো লাগতেছে, ও কি জানি ফিলিংস। তো গাইস আমরা ফাইনালি নদীর মধ্যে আসি, পদ্মা নদীতে গোসল করতেছি। আচ্ছা নুজামাল, তুমি তো সিঙ্গাপুর গেছিলে, সিঙ্গাপুর কি এরকম পদ্মা সেতুর মতো নদী আছে? তো আমরা এখানে গোসল করে বেশ গাইস, প্রশ্ন কিন্তু এটাই রইলো, নুজামাল ভাই কি সিঙ্গাপুরে এরকম নদী পাইছিল, এরকম নদীতে গিয়ে গোসল করছিল? আরে নদীতে যায় না, ওই জায়গা পাহাড়।